ভারত শাসিত কাশ্মীরে ঠিক কি ঘটতে যাচ্ছে তা নিয়ে তীব্র জল্পনার মধ্যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং গোয়েন্দা প্রধানদের সাথে দীর্ঘ এক বৈঠক করেছেন। গত 10 দিনের ভেতরে কাশ্মীরে প্রায় 50,000 সেনা মোতায়েন এবং সেই সাথে তীর্থযাত্রী এবং পর্যটকদের সরিয়ে নেওয়ার পর কাশ্মীরে তীব্র আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। শ্রীনগর থেকে সাধারণ মানুষরাও বিবিসিকে জানাচ্ছেন যে মানসিক নির্যাতন, এমন বিভ্রান্তি তারা আগে কখনো পড়েননি। দিল্লিতে সামরিক পর্যবেক্ষক বা নিরাপত্তা বিশ্লেষকরাও কাশ্মীর নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু পূর্বাভাস করতে পারছেন না, তবে বড় কিছু একটা ঘটতে চলেছে বলে তাদেরও অনুমান। দিল্লি থেকে জানাচ্ছেন শুভজ্যোতি ঘোষ। গত 72 ঘন্টারও বেশি সময় ধরে ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগর উপত্যকা বা ভ্যালি বলে পরিচিত অঞ্চলটিতে যে ধরনের থমথমে উত্তেজনা আর আতঙ্ক বিরাজ করছে তা কাশ্মীরের স্ট্যান্ডার্ডেও প্রায় নজিরবিহীন। ভ্যালিতে বাড়তি 50,000 সেনা ঠিক কি করতে আনা হলো, কেন অমরনাথ তীর্থযাত্রীদের বা গুলমার্গ পহেলগাম থেকে পর্যটকদের হুড়োহুড়ি করে ফেরত পাঠানো হলো, এই সব প্রশ্নকে ঘিরে উত্তাল হয়ে রয়েছে কাশ্মীরের জনমন। We are dumbstruck, we are panic stricken, we are not able to say anything. They have put Kashmiris under so much psychological stress, trauma that Kashmir University's senior professor ও শিক্ষাবিদ ডক্টর হামিদা বানো বিবিসি বাংলাকে বলছিলেন, ভয়ে আতঙ্কে আমরা তো হতবাক। গত কদিন ধরে কাশ্মীরিদের যে ধরনের মনস্তাত্ত্বিক স্ট্রেস ও ট্রমার ভেতর দিয়ে যেতে বাধ্য করা হচ্ছে তাতে অনেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। এই ক্ষতি অপূরণীয়। কেনই বা বাড়তি 2 লক্ষ সৈন্য এলো, কেনই বা তীর্থযাত্রী বা টুরিস্টদের জোর করে বাসে তুলে সরিয়ে নিয়ে যাওয়া হলো তার কোনো জবাবই পাচ্ছি না আমরা। শোকবিহ্বল কাশ্মীর যেন একটা যুদ্ধবিধ্বস্ত প্রান্তরের চেহারা নিয়েছে, শ্রীনগর আজ খা খা করছে। এই অনিশ্চয়তার পটভূমিতেই দিল্লিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ লম্বা আলোচনা সেরেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, রয়ের প্রধান সামন্ত গোয়েল, ইন্টেলিজেন্স ব্যুরোর অধিকর্তা অরবিন্দ কুমার সহ সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে। ভারতের নিরাপত্তা বাহিনীর সূত্রে বলা হচ্ছে, পাকিস্তানের দিক থেকে বড় মাপের কোনো অনুপ্রবেশ ঘটিয়ে পুলওয়ামার ধাঁচে আরেকটি বিধ্বংসী জঙ্গি হামলা চালানোর চেষ্টা চলছে বলেও গোয়েন্দা তথ্য আছে। দিল্লিতে ইনস্টিটিউট অব পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ এর কর্ণধার ও সাবেক মেজর জেনারেল দীপঙ্কর ব্যানার্জি। So that is what it is. I don't know. And this sort of a thing would have been done. And given the reality, meetings have taken place today at the highest level. তিনিও বিশ্বাস করেন কাশ্মীরে বড় কিছু একটা ঘটতে যাচ্ছে, যদিও সেটা ঠিক কি এখনো জানা যাচ্ছে না। নইলে এত বাড়তি সেনা সেখানে নিয়ে যাওয়া বা উচ্চ পর্যায়ে আজ এমন জরুরি বৈঠকের দরকার পড়তো না। হয়তো বড় কোনো হামলার খুব বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে, সেই জন্যই তীর্থযাত্রীদের এভাবে সরানো হলো। কাশ্মীরে কোর কমান্ডারের কথাতেও সেই ইঙ্গিত মিলেছে। আবার এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক যোগসূত্রও থাকতে পারে। কাশ্মীরে স্থানীয় নির্বাচন করাতে হবে, বিধানসভা নির্বাচনও সামনেই, অতএব সেখানে বিজেপির কাশ্মীর এজেন্ডা বাস্তবায়নের আগে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাড়তি সেনা নিয়ে আসা হলো, এটাও একটা ব্যাখ্যা হতে পারে। সরকার কাশ্মীরে তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে ধোঁয়াশা রাখলেও সোশ্যাল মিডিয়াতে 2 সম্ভাবনা নিয়ে জোরালো আলোচনা চলছে। এক, বিজেপির বহু পুরনো নীতি অনুসারে সংবিধানের যে 370 ধারা কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয় তা অর্ডিন্যান্সের মাধ্যমে রাতারাতি বিলোপ করা। আর 2, রাজ্যটিকে জম্মু কাশ্মীর ও লাদাখ এই 3 ভাগে ভাগ করে ফেলা, যাতে কাশ্মীরের স্বতন্ত্র স্বীকৃতি আপনা থেকেই বাতিল হয়ে যায়। See, constitutionally, you know, that's very interesting because you can carve out a state with a simple majority. I mean, if any government wants to do that. দিল্লি ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানী ও নিরাপত্তা বিশ্লেষক উজ্জ্বল কুমার সিং বিবিসিকে বলছিলেন, সাংবিধানিক দৃষ্টিকোণে পার্লামেন্টে সাধারণ গরিষ্ঠতা থাকলেই কিন্তু একটা রাজ্যকে ভেঙে 2 বা 3 টুকরো করা যায়। কিন্তু কাশ্মীরের ক্ষেত্রে বিষয়টা তো আইনি সিদ্ধান্ত নয়, একটা রাজনৈতিক সিদ্ধান্ত। তারপরেও সেখানে যে পরিমাণ বিল্ড আপ হয়েছে তাতে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আরেকটা জিনিস হলো, তীর্থযাত্রী ও পর্যটকদের সরিয়ে নেওয়ার পর ভ্যালিতে কিন্তু এখন শুধু কাশ্মীরিরাই রয়েছেন। ভারতের নাগরিক হিসেবে তাদের নিরাপত্তার প্রতিও রাষ্ট্র সমান যত্নবান হবে, এটাই আশা করা উচিত, কিন্তু সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি না। ফলে কাশ্মীর ভ্যালির প্রায় 70 লক্ষ মানুষ এখন দিন কাটাচ্ছেন চরম এক অনিশ্চয়তা আর অজানা আতঙ্কেই।